আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের লক্ষ্মীপুর গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা গড়ে তুলেছেন চীনা হাঁসের খামার। আজকে অন্যরকম একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব, কীভাবে এই হাঁস লালন পালন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আল্লাহ ভালো আছি। আমরা আপনার হাঁসের খামারে এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আমরা তো বিভিন্ন হাঁসের প্রোগ্রাম করে থাকি, ব্ল্যাক হোল, দেশি, জিনলিং, চায়না, কিন্তু আপনি তো সম্পূর্ণ ব্যতিক্রম, চীনা হাঁস। জি, এটা কীভাবে সংগ্রহ করলেন, কীভাবে শুরু করলেন? এটা আসলে আমার শুরু লগ্নের কথা বলতে গেলে, আমি প্রথমে 10টা বাচ্চা নিয়ে আসছি আর কি, পাশের গ্রাম থেকে 10টা বাচ্চা নিয়ে আসছিলাম। এই 10টা বাচ্চা থেকে আস্তে আস্তে পাল্টে পাল্টে এই 10টা বাচ্চা আড়াল হয়েছে। আড়াল হওয়ার পরে এগুলা ডিম দেওয়ার পরে এগুলা নিজেই কুচে বসছে। কুচে বসার পরে এক একটা হাঁসে 20টা করে বাচ্চা, আরও 15 থেকে 20টা করে বাচ্চা দিচ্ছে। 15 থেকে 20টা? হ্যাঁ, 15 থেকে 20টা। এগুলা নিজেই ডিম নিয়ে বসে এবং বাচ্চা ফুটায়। 15 থেকে 20টা করে বাচ্চা দিছে। দেওয়ার পর মোটামুটি 8টা বাচ্চা একসাথে, 8টা হাঁস একসাথে ওঠার পরে এখানে মোটামুটি 50-70টা ইয়া চলে আসছে, বাচ্চা চলে আসছে। তো ওই বাচ্চা দিয়ে আমরা লালন পালন শুরু করলাম। ইয়া আর কি আমার সূচনা 10টা থেকে আপনার যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ। এখন আপনার ফার্মে কতগুলো হাঁস আছে? 300-400 ছোটো মেলা মিলে আমার সর্বমোট 300-400 হাঁস আছে খামারে, আমাদের খামারে। আপনার ফার্মে কতগুলো হাঁস আছে অ্যাডাল্ট? অ্যাডাল্ট হাঁস আছে আমার থেকে 70-80 পিস। অ্যাডাল্ট 70-80 পিস হাঁস আপনার অ্যাডাল্ট আছে। এটাতে ডিম পান কতগুলো প্রতিদিন? প্রতিদিন 40-50 পিস ডিম পাচ্ছি এখন, গড়ে প্রতিদিন। আচ্ছা, এই হাঁসগুলো কতদিন ডিম দিয়ে থাকে? এগুলা 20-25 দিন ডিম দেয়, তারপরে 20-25 দিন আবার গ্যাপ দেবে, আবার ডিম দেবে। 20-25টা ডিম দেয়, 20-25 দিন গ্যাপ দেয়, তারপর আবার ডিম দেয়। তার মানে বর্ষে 6 মাস ডিম দেয়, 6 মাস থাকে। 6 মাসে কিন্তু 180-180 দিন? জি জি জি, এই তো 160-180 পিস ডিম দেয়। 160-180 দিন ডিম দিবে, তাহলে তো ভালো। আপনি ডিম বিক্রি করেন? আমি আসলে ডিম বিক্রি করি না, আমি বাচ্চা বিক্রি করি। বাচ্চাগুলো আমার ইনকিউবেটর আছে, এগুলো ফুটে বাচ্চা বিক্রি করি। একদিনের বাচ্চা কত করে বিক্রি করেন? একদিনের বাচ্চা সিজন অনুযায়ী বিক্রি করে আর কি, যে সময় যে রেট থাকে 100-120-130 টাকা রেট থাকে আর কি। একদিনের বাচ্চাকে আপনি কোনো টিকা দিয়ে দেন? একদিনের বাচ্চা হাঁসের কোনো একদিনের বাচ্চার কোনো টিকা নেই, 25 দিন বয়সে মুরগি যেহেতু একটা টিকা আছে, মার প্রথম দিয়ে দিতে হয় না, এটা আমি দিই না মূলত। এটা আমি হাঁসের ক্ষেত্রে আমি শুনি না এবং দিই না এটা। আপনি কত বছর ধরে এই হাঁসের ফার্মে? হাঁসের মধ্যে আমি 3 বছর যাবৎ আছি। 3 বছর জড়িত? আপনি মাসালা 3 বছর সাথে জড়িত। এখন হাঁসের ফার্ম করে কেমন আছেন, কী অবস্থায় আছেন? হাঁসের খামার করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে গরটর দেখতেছেন, খামার দেখতেছেন, আমি মেশিনও কিনছি শুধুমাত্র এই হাঁসের বাচ্চা বিক্রি করে। হাঁসের বাচ্চা বিক্রি করে আপনি গরটর তৈরি করছেন? গরটর তৈরি করছেন, তৈরি করছেন, ইনকিউবেটর তৈরি করছেন। ভালো লাগলো আপনার। এবং এই খামারটা যা আছে সবটাই হাঁসের বাচ্চার উপর, পারিপার্শ্বিক যতটুকু আছে সবটাকেই। হ্যাঁ জি জি, ফার্মের টাকা দিয়ে? জি জি, এখানে আমার এই মাসা টাসা সহ সব কিছু মিলে প্রায় মেশিন যদি বলি সব সহ 2-2.5 লক্ষ টাকার কাজ আমি করছি, সবগুলো হাঁসের বাচ্চা টাকা। আসলে ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব, এটার জন্য একাগ্রতা থাকতে হয়। আপনি 10টা বাচ্চা থেকে আপনি কখনো হয়তো ভাবেন না যে আমার 10টা থেকে এতটুকু হবে? জি জি, এটা তো আমি কখনো ভাবি নাই যে আমার এটা আমার ওয়াইফে নিয়ে আসছিল 10টা বাচ্চা পারিবারিকভাবে পালার জন্য নিয়ে আসছিল। তারপরে আমি দেখলাম যে মোটামুটি হাঁসগুলো যখন নিজে ডিম পেরে বসে যায় আমার কাছে খুব ভালো লাগলো। তো তারপরে উনি আমার ওয়াইফে বিক্রি করে দিতে চাইছিল বাচ্চাগুলো। আমি বললাম না, এগুলো বাচ্চা বিক্রি করো না, এগুলো নিয়ে আর দেখি যদি সুন্দর লাগে এবং শান্ত সৃষ্ট হাঁসগুলো এগুলো আমি পালন এই আর কি লালন পালন শুরু করলাম। আচ্ছা, আপনি কী করেন? আমি একটা মাদ্রাসা চালাই, আমি নিজেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা পরিচালক। মাশাআল্লাহ, খুব ভালো হলো। আপনি মাদ্রাসার পরিচালক এবং মাদ্রাসা পরিচালনা করতেছেন, মানে একটা জমিদার কাজ করতেছেন, খুব ভালো লাগলো কথাটা শুনে। আপনি হাঁসের সম্পর্কে জানি যে হাঁসে কতদিন বাচ্চা ফুটায় ডিম থেকে? এটা হলো 36 দিন লাগে বাচ্চা ফুটতে ডিম থেকে। জি, এখন প্রতিদিন আপনি 50টি ডিম পাচ্ছেন? জি। সেক্ষেত্রে 50টা ডিম থেকে বাচ্চা কত দিয়ে আসে? 50টা ডিম থেকে বাচ্চা 30-35 পিস বাচ্চা আসে। 30-35 পিস প্রতি পিস যদি 100 টাকা করে বিক্রি করেন তাহলে প্রতি মাসে 3,000 টাকা, 3,500 টাকা। 35 পিস যদি আসে তাহলে 3,500 টাকা প্রতিদিন, 30 টাকা
3000 টাকা আলহামদুলিল্লাহ আপনি যদি 100 আজ থেকে প্রতিদিন 3000 টাকা ইনকাম করতে পারছেন সেটা অনেক ভালো আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার ফার্মটা আরো অনেক এগিয়ে যাক এখন আপনার কাছে জানতে যাব যে এই হাঁসের রোগ সম্পর্কে এই হাঁসের রোগটা হলো আপনি দেশি হাঁসের তুলনায় এই হাঁসের রোগটা অনেক কম একদম সিম্পল আমি 3 বছরের ভিতরে কোনো রোগ পর্যন্ত আমার চোখে পড়ে নাই যদি দেখি হাঁসটা একটু দুর্বল তাহলে আমি সবগুলোরে একটু ভিটামিন খাওয়াই এতটুকুই এর বাইরে আমি আর কিছু দেখি নাই আপনি হাঁসে তখন টিকা দিয়েছেন আমি হাঁসে টিকা দিতে হ্যাঁ টিকা দিচ্ছি ভ্যাকসিন গুলা দিচ্ছি ভ্যাকসিনটা আসলে মূল নয় হ্যাঁ দুইটা ভ্যাকসিন একটা ডাকলে ডাক কলেরার ভ্যাকসিন আপনি যেখানে ফার্মটা আছে চারদিকে খোলা মেলা জি জি এটা একটা মেল কারণ যে আপনার বাতাস একদিকে ঢুকতেছে আর একদিকে বাইর হইতেছে বের হইতেছে এটার জন্য আচ্ছা এই চীনা হাঁস পালনের জন্য কোন পানির প্রয়োজন হয় এগুলা সম্পূর্ণ পানিবিহীন হাঁস এখানে পানির কোনো প্রয়োজন হয় না শুধুমাত্র আপনি যদি এগুলা গোসল করার জন্য যে পানিটুকু প্রয়োজন আপনি একটা ছোট্ট একটা জায়গা করে একটা অথবা একটা হাউস সিস্টেম করে অথবা একটা বড় একটা পাত্রের মধ্যে যদি আপনি পানি রেখে দেন এগুলো শুধু দুপুরবেলা গোসল করবে এতটুকুই আমরা যেভাবে গোসল করি হ্যাঁ এভাবে গোসল করে এভাবে গোসল করবে এটা অন্যরকম হাঁস অন্যরকম হাঁস এটা আমি বলি এটা যদি কেউ বাসা বাড়িতে শহর অঞ্চলে যদি কেউ গ্রামে ছাদের উপরে পালতে চায় তাহলে সেগুলো পালতে পারবে সমস্যা নেই আর বড় একটা পাত্রের মধ্যে পানি দিয়ে রাখবে আর গোসল করবে তাছাড়া এই হাঁসগুলো একদম শান্ত একদম ভদ্র আমরা দেখতে পাচ্ছি যে কোনো লড়াচড়া নাই অনেক শান্ত সিস্টেম এগুলো অনেক শখের জিনিস এবং পালে অনেক শখের দেখতে সুন্দর এবং এগুলোর গুস্ত কিন্তু সুস্বাদু পুষ্টিহীন সম্মত মাংস সম্পর্কে যেহেতু বললেন এটা মাংসের স্বাদটা কেমন হ্যাঁ স্বাদটা প্রচুর স্বাদ এগুলার মাংসে এই হাঁসটা তো আপনি যেহেতু 10টা হাঁস থেকে শুরু করলেন এখন মাশাআল্লাহ আপনি 10টা হাঁস থেকে একটা ঘর তৈরি করছেন মাশাআল্লাহ ঘরটা বলে আপনার 2-2.5 লক্ষ টাকা খরচ হয়েছে সবকিছু কমপ্লিট করছেন জি আপনার পুঁজি কিন্তু সেই 10টা হাঁস জি 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 10টা হাঁস এতটুকু করছেন যদি কেউ বাণিজ্যিকভাবে হাঁস পালন লালন পালন করতে চায় তো 50টা হাঁস নিয়ে করবে সে কেমন সম্ভাবনা দেখছেন যদি কেউ 50টা হাঁস নিয়ে করে তাহলে তো বেশ ভালো হবে এবং আমি মনে করি যে কোনো কাছ থেকে বিদেশ প্রবাস থেকে আমি মনে করি যে হাঁসের যদি কেউ চাষ করে এই হাঁস যদি কেউ লালন পালন করে 100 হাঁস তার জন্য যথেষ্ট 100 হাঁস যদি কেউ পালে তাহলে আমি মনে করি সে মোটামুটি চলাফেরা করতে পারবে আর ইনকাম সোর্স হয়ে যাবে যেহেতু বললেন যে 100 হাঁস আপনার যেহেতু 100 হাঁস আছে 100 হাঁস থেকে আপনি প্রতি মাসে প্রায় 90,000 টাকা মতো আসতেছে সেটা খরচ কেমন হয় 90,000 মধ্যে ধরেন আমি ডিম ফুটায় 90,000 টাকা ফুটানো টুটানো সহ খাবার টবার সহ ধরেন এখান থেকে 30-40,000 টাকা ধরেন ব্যয় মাসে আর 60,000 টাকা নিম্নে 60,000 টাকা আসবে ইনকাম থাকবে 50-60,000 টাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনি 100 হাঁস থেকে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারতেছেন তো অনেক একটা ভালো দর্শক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা হয়তো উদ্যোগ নিতে পারেন যে চীনা হাঁস পালন করে কেউ অনেক ভালো একটা করতে পারে যেহেতু এই হাঁসটা বাংলাদেশের নতুন না কিন্তু আমাদের মা চাচিরা 2-4টা করে পালছে কেউ কিন্তু বাণিজ্যিকভাবে এই হুজুরের মতো কেউ পালন করে নেয় বা আমাদের সামনে পড়ে নাই আমাদের চোখে পড়ে নাই আপনারা চাইলে শুরু করতে পারেন এই হাঁসটা তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এটা যেহেতু অবশ্যই একটা নতুন হাঁস তো অনেকে ভাববেন যে 100 হাঁস পালিয়া 90,000 টাকা 60-90,000 টাকা পাওয়া যায় খরচ টরচ বাদে যদি 50-60,000 টাকা পাওয়া যায় এটা তো অসম্ভব কথা তাহলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসেন আমার খামার দেখেন আমার বাড়ি হল লক্ষ্মীপুর কিশোরগঞ্জ জেলার কুলিয়াসুর থানার লক্ষ্মীপুর বাজারের পাশে আমি ঠিকানাটা আবারও বলছি কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর উপজেলা লক্ষ্মীপুর গ্রাম বাজারের পাশে হ্যাঁ আসবেন এসে দেখেন বুঝেন তারপর আপনারা সিদ্ধান্ত নেন যে খামার করবেন কি করবেন না এটা হলো আপনার পরবর্তী সিদ্ধান্ত আর কি আচ্ছা একটা বিষয় জানতে চাই যে আপনার 100 বাচ্চাকে যদি লালন পালন করে তার ব্রুডিং থেকে অ্যাডাল হওয়া পর্যন্ত কত টাকা খরচ হতে পারে ব্রুডিং থেকে অ্যাডাল হওয়া পর্যন্ত টোটালি 100 হাঁস লালন পালন করলে পুঁজি দরকার হতে পারে তার 40-50,000 টাকা মানে খাবার খরচ বাদ দিলাম কিন্তু 100 হাঁসের জন্য একটা ঘর তৈরি করতে হবে আমাকে হ্যাঁ 100 হাঁসের জন্য যদি একটা ঘর তৈরি করেন তাহলে তো হাঁসের ঘর তো আর এত বেশি লাগে না সর্বোচ্চ 30-40,000 টাকার মধ্যে ঘর হয়ে যায় 40,000, 50,000 আর 10,000 টোটাল 1,00,000 টাকার খরচ করে 5 মাস লালন পালন করার পরে ভালো একটা ইনকামের আল্লাহ পাক আপনার হাঁসগুলো বাঁচিয়ে রাখে জি জি ভালো একটা ইনকামের সোর্স করতে পারে অবশ্যই ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার কথা বলে অনেক ভালো লাগলো আশা করি আপনি ফার্মটা আরও এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন দর্শক বন্ধুরা শুনলেন এখন এক সফল খামারি গল্প আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম